আমি খুব রেগে আছি। উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু এখন আমি ভেবেই পাচ্ছি না যে এতগুলো জামা কাপড় আমি কোথা দিয়ে নেব। সেটাই ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঘরে জল ঢুকে কি অবস্থা হচ্ছে, এত জোর বৃষ্টি হচ্ছে আর এত ছাট। আমার ঘর দিয়েও ঢুকছে, মানে এত জোর বৃষ্টি হচ্ছে যে আটকানো যাচ্ছে না আর। অনেক কষ্টে আজকের ব্রেকফাস্ট বানিয়ে উঠতে পেরেছি, এখন জাস্ট খেতে বসলাম। সকাল থেকে খালি জামা কাপড় মেলার চিন্তা, জামা কাপড় শুকাচ্ছে না সেটার চিন্তা, কোথায় মেলবো তার চিন্তা। তার মধ্যে আজকে সকালবেলা প্রায় ভোরবেলায় 5টা নাগাদ একটা বিড়াল আমার খাটের ওপর উঠে শুয়ে পড়েছিল, কি আশ্চর্য। আর আমার পায়ে হঠাৎ করে লেগেছে, দেখি নরম নরম কিরে, দেখছি যে তারপরে মাকে ডেকেছি, দেখি বিড়াল শুয়ে রয়েছে। কি করে উঠলো আমি জানি না, মনে হয় ওই ঘরের জানলা খোলা ছিল, সেখান থেকে লাফিয়ে চলে এসেছে। এই দুটো হচ্ছে আমার রাগের কারণ। আরেকটা কারণ হচ্ছে যে বৃষ্টির জন্য সব দেরি হয়ে গেছে। আজকে 11টার সময় আমরা ব্রেকফাস্ট করেছি, কি করব, বৃষ্টির জন্য যেতেই পারছি না, মানে বাইরে বেরোতেই পারছি না, ঘরের মধ্যেও থাকতে পারছি না, এইখান থেকে ওইখানে যেতে পারছি না বৃষ্টির জন্য। সেই জন্যই আমার আজকে ব্রেকফাস্ট করতেও লেট হয়েছে আর খেতেও লেট হয়েছে। এবার দুপুরের যা রান্না আছে মা করবে, এখন একটু বসে রয়েছে। তার মধ্যে আবার কারেন্টও নেই, ঠিক মতন ব্লগ আমি স্টার্টই করতে পারছিলাম না, এখন তবু একটু পারলাম। ওই আবার শুরু হয়ে গেছে বৃষ্টি, উফ। ব্রেকফাস্ট বানালাম, পরশু দিন আমি পনির করে রেখেছিলাম, তা কালকে ভেবেছিলাম খাবো বাবা না এলে, আমি আর মা, তো বাবা চলে এসেছিলো বলে আর করিনি। খিচুড়ি করলাম কালকে, তারপর বৃষ্টিও হলো, তো সেটা ছিল পনির আলু দিয়ে ডালনা করলাম আর রুটি করলাম, তাও তাড়াহুড়ো করে করেছি। বাবা বললো ভালোই হয়েছিলো পনিরটা, আমার ভালোই লাগলো, খারাপ না। তবু একটু সময় নিলে কি, একটু মানে রান্নাটা হচ্ছে আমার কাছে প্যাশনের মতন, তো সেটাকে একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে না করলে কি ভালো লাগে। তেল অল্প দেবো, মশলা লিমিটেড দেবো, কিন্তু একটু সময় নিয়ে রান্নাটা করা, তাই না? যারা ভালোবেসে রান্নাটা করে তাদের এই জিনিসটা থাকে যে একটুখানি সময় নিয়ে বেশ একদম পরিপাটি করে রান্নাটা করার। কিন্তু আজকে আমি খুব তাড়াহুড়ো করেছি, ওদিকে মশলা বাটছি, ওদিকে আলু কাটছি, উফ। আর সে দেখালামই যে ঘরে জল ঠল ঢুকে একসা কীর্তি হয়েছিল, সব ভালোভাবে নেতা দিয়ে আমি আর বাবা ছিবড়ে ছিবড়ে বের করলাম। আর মা ততক্ষণে পুজো করছিল, কারেন্ট চলে গিয়ে এখনো কারেন্ট আসেনি, কখন আসবে কে জানে। এত মারাখানা মাঠ, মানে সামনের মাঠটার পিছনে যে মাঠটা সেটা পুরো পুকুর হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি, কতটা দেখাতে পারবো জানি না, দেখাচ্ছি ছাদ থেকে। দেখো এই যে দূরের মাঠটা, ওই যে দেখো পুরো পুকুর হয়ে গেছে, আর এই যে রাস্তায় ড্রেনে একেবারে এক হয়ে গেছে, কোনটা ড্রেন কোনটা রাস্তা কিছুই বোঝা যাচ্ছে না, কি খারাপ অবস্থা। এখানকার আবহাওয়া কেমন একটা চরমভাবাপন্ন টাইপের হয়ে গেছে, আগে যেমন ভূগোলে পড়তাম 9-10 যে চরমভাবাপন্ন, সেরকম হয়ে গেছে। মানে গরম হলে হচ্ছে গা জ্বালানো গরম, আর বৃষ্টি হলে হচ্ছে একদম মানে জল ঢল জমে একসা কীর্তি, এদিক দিয়ে জল ঢুকে পড়া, ওদিক দিয়ে জল ঢুকে পড়া, বৃষ্টির মতন হয়ে গেছে, মানে যেটাই হবে চরম হবে। শীতটা মোটামুটি পরে, শীতটা অতটা হয়নি, তবে এই বছরেরটা জানি না যে কী হবে, কারণ এই বছরে গরম যেমন পড়েছিল সেরকম বৃষ্টিও হচ্ছে আর কি। একটু ছাদে এলাম, অন্ধকারের মধ্যে থাকতে আমার বিরক্ত লাগছে, এখন একটু বৃষ্টিটা কমেছে বলে একটু ছাদে এলাম। আর বদ্ধ জায়গা, এই দুটো জায়গাতে আমি একদম থাকতে পারি না, অন্ধকার তবু ঠিক আছে যদি খোলামেলা অন্ধকার হয়, মানে ঘর অন্ধকার থাকলো এদিকে তার দরজা জানলা সব খোলা সেরকম হলে ঠিক আছে, কিন্তু অনেকে থাকে না একদম অন্ধকারে থাকিয়ে দরজা জানলা সবসময় বন্ধ করে, আমি একদম থাকতে পারি না। আমার হচ্ছে খোলামেলা, খোলামেলায় থাকবো, ভালো থাকবো, একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেব তবে আমার শান্তি, নয়তো বদ্ধ জায়গা আমি একদম থাকতে পারি না। মাঠে আজকে মাছ উঠতে পারে, বিকেলের দিকে দেখা যাবে যে অনেকেই এসে মাছ ধরছে, কারণ কি সব পুকুর টুকুর তো এক হয়ে গেছে, হ্যাঁ মাঠের ওপর জল উঠে গেছে। আর ওই দিকটায় মানে আম গাছের পেছনে দেখা যাবে না, ওইখানে একটা পুকুর ছিল, আছে না বুঝিয়ে দিয়েছে ঠিক জানি না, ওখানে প্রচুর মাছ থাকতো। আর এরকম যখন খুব বৃষ্টি হতো আগে, তখন সবাই চলে যেত মাঠে মাছ ধরতে, কারণ ওই পুকুর থেকে পুকুরের জলে আর মাঠের জলে এক হয়ে যেত, তো ভেসে ভেসে মাছ চলে আসতো। এখনও আসে কিনা আমি জানি না, অনেকদিন পর এরকম ভয়ঙ্কর একটা বৃষ্টি হলো এখানে, তো দেখি কী হয়, যদি ওরকম হয় তাহলে আবার ব্লগে আমি সেটা দেখাবো। সকালে স্নান করতে চাইছিলাম না, মা বললো করে নে, তো তারপর ভাবলাম করেই নি, কারণ হেয়ার প্যাক লাগানোর দিন আজকে আমার, কিন্তু হলো না হেয়ার প্যাক লাগানো। একে তো সাহসও পাচ্ছি না, কারণ ওয়েদারটা হালকা হালকা, যদি ঠান্ডা লেগে যায় বাই চান্স
আর তারপরে আবার কালকে মেথিটা ভেজাইও নি যে আজকে করব, সেজন্য ভাবলাম স্নানটা করেই নি, কালকে একবার ট্রাই নিতে হবে হেয়ার প্যাক লাগানো, যদি লাগানো যায়। মানে এই জিনিসগুলো না, মানে হোম রেমেডিসগুলো একটু কন্টিনিউয়াসলি করাই উচিত, মানে তাহলেই কিন্তু ঠিকঠাক ফলটা পাওয়া যায়। তো আমি সেই জন্য কন্টিনিউয়াসলি করারই চেষ্টা করি এবং একটা নিয়মের মধ্যে করার চেষ্টা করি, তো সেটা আজকে হলো না, দেখি কালকে একবার ট্রাই করে আসলাম। তো ভাবছি এখন যে হেয়ার প্যাকটা যখন লাগাতে পারলামই না, তখন একটু ফেস প্যাকটা লাগাই, কিছু তো একটা করা উচিত এখন যখন কোনো কাজ নেই, তো সেই জন্য রেডি করলাম, এখন তাহলে অ্যাপ্লাই করে নিই। তাহলে মুখটা ক্লিন করে নিই, তারপর আবার ফিরে আসছি। মুখ ধুয়ে চলে এসেছি, আর আজকে আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে আমার বইয়ের কালেকশন শেয়ার করব। মানে একটা ব্লগে বলেছিলাম এর আগে যে আমি বই পড়তে ভীষণ ভালোবাসি এবং আমার কাছে বেশ কিছু বই রয়েছে যেগুলো আমার মোটামুটি সবকটা পড়া, কয়েকটা কয়েকটা ছাড়া। তো সবকটাই তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম আজকে, কিন্তু আজকে তো অনেক দেরি হয়ে গেল, তারপর এরকম বৃষ্টি বাদলাও হলো, আবার কখন কারেন্ট চলে যায় তার কোনো ঠিক নেই, সেই জন্য আজকে আর সেটা করতে পারলাম না। দেখি যদি কালকে ওয়েদারটা ভালো থাকে তাহলে কালকে করবো, আদারওয়াইজ অন্য কোনো দিন করবো। তো সেটাই আজকে ভেবেছিলাম করবো, বাট হলো না। আর এখন তো মা রান্না করছে, মা আজকে রান্না করছে ডিমের ঝোল আর হচ্ছে পেঁপের তরকারি আর ভাত, কারণ মায়েরও আজকে রান্না করতে দেরি হয়েছে বৃষ্টির জন্য, বৃষ্টিটা আজকে সব মেচাকার করে দিয়েছে, একবারে হয়ে যায় তা না, বারবার করে আসছে, আর যখন আসছে তো একবারে দৈত্যর মতন আসছে, বাপ রে বাপ। তো তারপরে এখন আর কি করবো, এখন একটু বসে আছি, দেখি একটু কার্টুন দেখবো বা বই পড়বো বা মুভি দেখবো, এরকম কিছু একটা করবো। কি খাচ্ছ আমাকে দাও? খেজুর, আঙুর খাবো না, সেই পূজোর নাকি আজকে দিয়েছ? ঠিক আছে, আবার তাহলে পরে আসি, এখন ব্লগটা স্টপ করি, আবার পরে টুকটুক করে চলে আসবো। ভুলেই গেছি, এখন দেখলাম শুকিয়ে তো গেছেই, কিন্তু একটা বেশ ক্রাঞ্চি ব্যাপার ছিল সেটা হারিয়ে গেছে যেহেতু আমি ভুলে গেছিলাম। দেখি এখন কতটা গুঁড়ো করা যায়। এই যে হলো কোনো রকম, মনে হয় না এটা থেকে পাউডার পাওয়া যাবে, দেখি চেলে দেখি কি হয়। তাও অনেকটাই পাউডার পাওয়া গেছে, এতটা পাওয়া যাবে আমি সেটাও ভাবিনি, আমি ভাবলাম বোধহয় একটুও পাবো না, কারণ যখন ক্রাঞ্চি থাকে না তখনই গুঁড়োটা করে নেওয়া উচিত, কিন্তু আমি ভুলেও গেছিলাম নানান রকম কাজে। তো আজকে বাবা বললো যে এগুলোকে তুই তো গুঁড়োও করিস না, সেই জন্য মনে পড়লো, নিয়ে আবার করলাম, তো মোটামুটি একটা ভালো অ্যামাউন্টই পেয়েছি। এই যে হয়েছে বেশ কিছুটা, তাও তোমার কাছে চেয়েছিলাম আমার সারাটা দিন, মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। দুপুর থেকে আমি চুল আঁচড়ানোর কথা ভুলেই গেছিলাম, আর এখন চা করলাম, এখন প্রায় 7:30 বাজে, এখন আমি চুল আঁচড়াতে বসেছি, তো ভাবলাম যে একবারে চুলে তেলটা দিয়েই দিই, দিতে যখন হবেই, সেই জন্য এখন তেলও মাখছি। আজকে মেথি ভিজিয়েছি, কালকে হেয়ার প্যাক লাগিয়েই ছাড়ব, আমার এখন একটাই মোটো, কালকে হেয়ার প্যাক লাগানো। বৃষ্টিটা যাওয়া একটু থেমেছিল, এখন আবার শুরু হয়ে গেছে, দুপুরের পর থেকে আর হয়নি, আবার এখন হচ্ছে, এই একটু আগে জাস্ট শুরু হলো।
লাগছে কিন্তু আবার। উফ বাবা, আবার তো লকডাউন বাড়িয়ে দিল। কোনো মানে হয় আর ভাল লাগে না এত লকডাউন, কিন্তু কিছু করার তো নেই, লকডাউন এখন রাখতেই হবে। মনে হয় জুলাইতে উঠবে একবারে। তেল দিলে চুলে কেমন একটা তেল চিপু টাইপের লাগে না? এই তেলটা না আমি ঘরে বানিয়েছিলাম প্রায় তিন মাস আগে। আমি ঘরে তৈরি করেছিলাম, সেটা আমার এখনো শেষ হয়নি। প্রায় 200 ml মতন তেল ছিল। একদম হার্বাল অয়েল তৈরি করেছিলাম, একদম কিছু আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তেলটা আমি তৈরি করেছিলাম। কিন্তু মাখাই হয় না। কালকে হেয়ার প্যাক লাগানোর আগে আজকে আমি একদম চিপচিপে করে তেল দেব চুলে। খবরে বললো কালকে নাকি অত বেশি হবে না বৃষ্টি, একটু কমে যাবে, তাই জন্য আমি কালকে ভাবলাম যে তাহলে মেথিটা ভেজাই। কালকে আর সকালে স্নান করবো না, কালকে বেলাতেই স্নান করবো। সকালবেলা না স্নান করলে খুব তাড়াহুড়োতে স্নান করতে হয়, কিন্তু বেলায় সেটা থাকে না, বেলায় তাড়াতাড়ি হয়ে যায়। ছোটবেলায় যখন ঠাম্মা আমার চুল বেঁধে দিত, তখন ঠাম্মা তেল মাখিয়ে দিত চুলে, আর ঠাম্মা যা তেল মাখাতো, মানে এত জোরে জোরে মাসাজ করতো যে অর্ধেক চুল ছিঁড়েই যেত, আর ঠাম্মা ফিতে দিয়ে বেড়া বিনুনি বেঁধে দিত। এখন তো ঠাম্মার বয়স হয়ে গেছে, আর পারে না, তারপর আমিও বাদ্যে যাইতাম না। তারপরে হয়ে গেছে আমার খেন্তি মাসি হওয়া কমপ্লিট, তেল মাখা পর্ব কমপ্লিট। এবার যাই একটুখানি দেখি কি বানানো যায় সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য। কারি পাতা নিয়েছি, কি বানাবো বলতো? গেস করো, ততক্ষণে আমি বানিয়ে নিয়ে আসি। পাতা ভেজেছি, বাদাম ভেজেছি, ছুরি ভাজাও রয়েছে, আবার ছোলা ভাজাও হচ্ছে। এবার নিশ্চয়ই বলতে পারবে যে আমি কি বানাচ্ছি, তাহলে ভিডিওটা পজ করে কমেন্টে আমাকে চটপট জানিয়ে দাও তো যে কে কে বলতে পেরেছো, কে কে গেস করতে পেরেছো যে আমি আজকে কি বানাচ্ছি। দাদা আমরা এখন কি খাচ্ছি? চিড়ে ভাজা। এতক্ষণ বন্ধুদের সাথে কনফারেন্সে ছিলাম, ভিডিও কনফারেন্সে, সেই জন্য ব্লগটা করতে পারিনি। অনেকদিন পর চারজন মিলে একসাথে কথা বললাম, ভীষণ ভালো লাগলো। ভেবেছিলাম যে লকডাউনটা যদি উঠে যায় তাহলে একটুখানি বেরোবো বা এ ওর বাড়ি যাবো, কিন্তু সেটা তো হলো না, লকডাউনটা আবার বাড়িয়ে দিয়েছে। তো সেই জন্য ভাবলাম একটু ভিডিও কল করি। তো আজকে চারজনেই একসাথে ফ্রি ছিলাম, সেই জন্য করতে পারলাম ভিডিও কলটা। তো এতক্ষণ সেখানেই কথা বলছিলাম, ওপরে ছবিটা দেখতে পাচ্ছ, আমি একটা স্ক্রিনশট তুলেছি মানে শেয়ার করার জন্য। আবার বৃষ্টি নামলো, তাহলে আজকে আমরা সবাই একটা বৃষ্টিমুখর দিন কাটিয়ে ফেলতে পারলাম। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না ব্লগটা। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। শুভরাত্রি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।